আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকে রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে দুধ চিতই পিঠা। চিতই পিঠার পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে একটি টিপস দিয়ে দিই, এটি অবশ্যই গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দিবেন, না হলে কিন্তু একটু গরম করে দিবেন যদি ফ্রিজে রাখেন, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তবে রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। তাই আমি নিয়ে নিয়েছি চিতই পিঠা, আর নিয়েছি এখানে প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর নিয়েছি তেজপাতা, আর নিয়েছি গুড়। আপনারা চাইলে চিনি কিংবা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, আর নিয়েছি 2টা এলাচ জাস্ট ফ্লেভারের জন্য। এবার আমি এখন দুধের মধ্যে এগুলো দিয়ে দিব। একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমি, এখানে আমি চিনি অ্যাড দিব না যেহেতু গুড় ইউজ করতেছি। একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নেব, চুলার আঁচটা আমি হাইয়ে দিয়ে একটু ভালো করে এটি সিদ্ধ করে নেব। যখন এটি সিদ্ধ হতে থাকবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝখানে নিয়ে এসে এগুলোকে একটু ঘন করে নেব। যখন একটু ঘন হয়ে যাবে এরপর আমি একটু ঢেকে দিব। এরপর প্রায় 6-7 মিনিট পর আর একটু যখন ঘন হয়ে যাবে এগুলো আমি একটু ছেঁকে নিব, এতে করে যে তেজপাতা এলাচ এগুলো বাদ দিয়ে নিব। এরপর আবার আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এরপর আবার চুলায় দিয়ে এটিকে ভালো করে সিদ্ধ করে নিব। এরপর সিদ্ধ অবস্থায় চুলার আঁচটা এখনও কিন্তু হাইয়ে আছে, পিঠাগুলো দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা বন্ধ করে ঢেকে দিব প্রায় 10 মিনিট, চুলা থেকে নামিয়ে ফেলবো এই পর্যায়ে আমি, এতে করে পিঠাগুলো সফট হয়ে যাবে। আর যদি এ পর্যায়ে আপনারা চুলাটা বন্ধ না করেন এগুলো কিন্তু ছিঁড়ে যাবে, ওই জন্য চুলাটা অবশ্যই বন্ধ করে দিবেন ঢাকনাটা দিয়ে, আর ঢাকনায় যেন কোনো ছিদ্র না থাকে। তো রেডি, এগুলো সম্পূর্ণ তুল তুলে খাইতে অনেক বেশি মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন যেহেতু শীতকাল, রস দিয়েও কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করতে পারেন। আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।